অভিনয়ের নাম লেখালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে বঙ্গ ববের দ্বিতীয় সিজনে ফ্রিল্যান্সার নাদিয়া নামে টেলিড্রামাতে অভিনয় করেছেন তিনি। সাংবাদিক ও লেখক রহিমতুল ইসলামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত টেলিড্রামাটির একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে আইসিটি প্রতিমন্ত্রীকে। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমারাউল রিফাত। ফ্রিল্যান্সার নাদিয়া টেলিফিল্মটিতে নাদিয়া নামে একজন ফ্রিল্যান্সার তরুণীর গল্প তুলে ধরা হবে, যিনি আইসিটি জ্ঞান সংগ্রহ করে এবং তার ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটিয়ে নিজেকে শক্তিশালী করে তোলেন। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আরও বড় ট্র্যাজেডির মুখোমুখি হতে হয় তাকে। ফ্রিল্যান্সার নাদিয়া একটি অনুপ্রেরণামূলক টেলিফিল্ম বলে মন্তব্য করে পলক বলেন, দেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সাথে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশিরভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবনযাপন করে, কিন্তু তারা ডিজিটাল দক্ষতা শিখতে এবং স্থানীয়ভাবে কাজ করতে চায়।